ডাকো। হ্যাঁ 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 ওইটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি চলে এসেছি তোমার কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকালবেলা রেডি হয়ে চলে এসেছি আমি এখানে, এসেছি 7:30 সামথিং এসেছি এখানে। তো পিসিমণিরাও চলে এসেছে, সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি কী করছি, দারুণ একটা দারুণ মজা করতে চলেছি আমরা। তো কোথায় যাচ্ছি কী করছি, তো ব্লগটার শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তো সবটাই জানতে পারবো, সব কিছুটা কী করি না করি। তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আশা করি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে। এই হলো আমাদের ফুল টিম। হ্যাঁ, এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি, ঠিকই দেখছো তোমরা। আর আমরা একটা জায়গা খুঁজে এখানে খাওয়া দাওয়া করে নিয়ে বের হবো বলে, মানে অনেকক্ষণ হেঁটে হেঁটে ঘুরতে হবে, তার জন্য একটু সবাই একটু রেডি সেডি হয়ে নিচ্ছে। তারপর আমরা অনেক ঘুরবো, অনেক মজা করবো, তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো প্লিজ। ঠিক আছে, তো ফাইনালি আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে সবাই বেরোচ্ছি। এই যে সবাই এখানে রেডি হয়ে যাচ্ছে, আর আজকে তোমাদের এখানে পুরো আলিপুর জুটা এক্সপ্লোর করে দেখাবো। তো চলো পুরোটা দেখাতে থাকবো, প্রচন্ড ভিড় হয়েছে, পিছনের এরিয়াটা জাস্ট দেখো একবার কি পরিমাণে ভিড় হয়েছে। এই যে সবাই এখানে এখানে রেডি হচ্ছে, প্রচন্ড ভিড় হচ্ছে। এমনি যে ফ্রাইডে, বাট তাও সানডে সানডে স্যাটারডের মতনই ভিড় হয়েছে। संडे हो यार मंडे, रोज खाओ अंडे, मजा नहीं आ रहा है। ठीक है ठीक है। अच्छा मैडम विशाल बोलो, মারাত্মক পরিমাণে ভিড়টা হয়েছে দেখো শুধু। মানে তুলবো কোথায়, তুলবি? আই লাভ আলিপুর, না না আই, হ্যাঁ আই লাভ আলিপুর। ওয়েলকাম টাইগার, ওয়েলকাম টু টাইগার। রাউন্ড মারা তো বিয়াতে কিছু খাওয়ার না, রোজ কই ছেলে এত ভিড় দেখো, কত ভিড়, এত ভিড়ে এখানে কি আছে, কিচ্ছু নেই, সব নাম কি নাম ভিড় করে দাঁড়িয়ে আছে, অনেক ধাক্কা ধাক্কি করে ঢুকতে হচ্ছে এখানে, এটা পুরো পিকনিকের মাঠ হয়ে গিয়েছে। ওই সামনে জিরাফ দেখতে পাওয়া গিয়েছে, এই মুহূর্তে জঙ্গল থেকে বেরোলো, আমাদের যেতে হবে এক্ষুনি। চলো 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 যাচ্ছি, এই দেখো এখানে সামনে দাঁড়িয়ে আছে, দেয়াল চাটছে, দেয়াল চাটে যেটা পরিষ্কার করছে,
দেখো না, ও দেখো দেয়াল চেটে চেটে এখন পরিষ্কার করছে। এই একটা দেয়াল চেটে পরিষ্কার করছে এখন, দেখে নাও। তোকে কে এত হামি দিয়েছে? হ্যাঁ, কে এত হামি দিয়েছে? তোর এরকম দোকান আছে, কেউ আইসক্রিম খেতে চাইলে খেতে পারো। এখানে সবাই একটা করে এখন আইসক্রিম নিচ্ছে ব্রেক টাইমের জন্য। মামপুকে এখানে হামি দিয়ে দিয়ে মামপুর মুখ একদম লাল হয়ে গেছে। একসাথে সব বাড়ির ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা সাডেনলি প্ল্যান করে। এসে গিয়েছে এখন আলিপুর জুতে, আর আমার মতো বোধহয় সবাই এরকম প্ল্যান করেছে। ভিড়টা জাস্ট দেখো কি মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে, আর কোনোরকম এই ছোট্টখাটো যে ব্রিজ আছে তার উপর কিছুতেই দাঁড়াতে দিচ্ছে না, কারণ একসাথে অনেকটা চাপ পড়লে কিছু একটা হতে হতে পারে। তাই যাই হোক, এখানে আমি সবাই এসে দেখছি ঠিক দুপুর টাইমটাই, তাই সবাই বোধহয় ঘুম পেয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়েছে সবাই। আর আমরা ওইগুলো দেখতে দেখতেই বেশ মজা করতে করতে এখন আমরা আবার যাব এই কুমির ভাইয়ার কাছে। আমি এনে পরপর 3 বছরই আসছি আলিপুর জুতে, আর আনফর্চুনেটলি আমি যখন থেকে ব্লগটা শুরু করেছি তখন থেকে আমি পরপর আসছি, তাই 2 দিনের ব্লগ আশা করি আমার চ্যানেলে আছে, আশা করি কি আছে আমার চ্যানেলে। আর এখন সবাই দেখো একটু আবার একটু মানে এনার্জি লস হয়ে বসে পড়েছে সবাই এখানে, দেন আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে, তারপর যাব আরও একটা জায়গায়। তো চলো তার আগে একটু হরিণ টরিণ দেখি। মাম্মা ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, আবার একটা নতুন ড্রেস পরে আমরা যাচ্ছি বেরো করতে। আমরা এখানে খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, আর এই দেখো এই বাচ্চাদের সাথে এখানে এর আলাপ হয়েছে। তো দুজন মিলে বেশ খেলছিল, দুজনে দুজনকে কি কথা বলছে কি বলছে কি জানি। তারপর তো এত কথা হচ্ছে, কথা হতে হতে দুজন দুজনকে মারপিটি করে দিল। তারপর এ ওকে ছাড়ছে না, ও ওকে ছাড়ছে না, আর ঠিক মতো তো দাঁড়াতেই পারছে না বনি। তার উপর আবার ও এমন চেপে ধরে যে লাস্টে ছাড়িয়ে দিতে বাধ্য হলো, মানে বাধ্য হলাম, নইলে তো ও ওকে ছাড়িয়ে দিচ্ছে বলবো দুম করে মেরেই দিল। বল কেমন খেললি? ভালো, খুব এনজয় করছি।
তো আমাদের মোটামুটি ঘোরা এখানে কমপ্লিট হয়ে গেছে, বাট ভিড় এখনও আরও বাড়ছে ধীরে ধীরে। তো এখান থেকে ভাবছি আমি ভিক্টোরিয়ায় যাব, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, খোঁজাটা টাফ হয়ে যাচ্ছে, একজন একটু দূরে চলে গেলে খোঁজা ভীষণ টাফ হয়ে যাচ্ছে। এদিকে প্রচুর ভিড়, চল আয়। তো এবার আমরা ওই দিক দিয়ে বেরিয়ে যাব। কেমন ঘুরলি বল? আমরা বাইরের রাস্তা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, অতি কষ্টে এখানে খুঁজে পেয়েছি। যেইখানটা দিয়ে ঢুকেছিলাম এই যে সেদিকটা দিয়েই পার হচ্ছি। তো চলো আগে ফাইনালি আমরা বের হই, বেরিয়ে তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলো এখনও পর্যন্ত চিড়িয়াখানার ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাবে খুব তাই একটা নেক্সট ব্লগ।